Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram bhai, jeta bondok seta to kot ba bondok jeta seta isposto shudra antarbhukto karon ete puro taka abar bed dewa hoy. Tachhara eta riner moto hoy, rin rekhe tar fayda khawa hoy, ejonno eta shompurno shud, isposto shud. Ar jeta jayez seta holo rent ba bhara nawa jeta বাপত্তন যেটা বলছেন যে বছর বছর কেটে যাবে টাকাটা আর সেই ক্ষেত্রে আপনি যদি ওর কাছ থেকে এই যে টাকাটা ওকে দিচ্ছেন বলে যে আপনি কম কম ওকে দেন তাহলে তো আপনি ওকে ঠগালেন ঠিক আছে ওর জমিটার ন্যায্য মূল্য বাজারজাত যেই বাৎসরিক ভাড়া আছে ধরেন এককানি জমি বছরে ভাড়া আছে 5000 টাকা তো আপনি তাকে 5000 দিবেন ওর যদি জমিটা 5000 টাকা ভাড়া হয় এখন আপনি হয়তো তাকে 2-500 কম দিতে পারেন বলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি ওকে ঠকান তাহলে তো আপনি বেইনসাফি করলেন ঠিক আছে এজন্য আপনি তাকে বাজার দর যেটা আছে সেই বাজার দরে তাকে পত্তন আকারে দিবেন যদি আপনার পোষায় আর যদি না পোষায় তাহলে আপনার নেওয়ার দরকার নেই আশা করি বুঝতে পেরেছেন কিন্তু কোনো ক্রমেই বন্ধক নেওয়া যাবে না কোনো ক্রমেই বন্ধক নেওয়া যাবে না ওটা স্পষ্ট সুদ আর ওই মাঝে মাঝে কেউ আছে যে অল্প অল্প করে ছাড় কেটে দেয় মানে ধরেন যখন টাকাটা ব্যাক দেয় তখন 50000 টাকা হলে 5000 টাকা বা 10000 টাকা কাট দিল এরকম এটাও বাহানা এটাও জায়েজ না রেন্ট যেটা ভাড়া সেটা জায়েজ বছরে যদি 5000 টাকা ভাড়া হয় তাহলে 10 বছর খাইবেন জমিটা শেষ ঠিক আছে কিন্তু ওকে ঠকায়েন না বাজার দর যেটা আছে সেটাই তাকে দিবেন আপনি বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এছাড়া আপনার যদি না পোষায় আপনি যদি আবাদ করে না করে থাকেন তাহলে আপনার দরকার নেই তাহলে আপনি নিয়েন না ঠিক আছে আল্লাহ আপনাকে হেফাজত রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ